নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে উত্তাল হয়ে উঠেছিল হাওড়ার পাঁচলা ও উলুবেড়িয়া। হাওড়া গ্রামীণ উলুবেড়িয়া মনসাতলায় বিজেপির একটি দলীয় কার্যালয় ও রঘুদেবপুরের বিজেপির দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুষ্কৃতীরা বলে অভিযোগ। শনিবার এই দুটি কার্যালয় শুদ্ধিকরণ করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। প্রতি বছর 10ই জুন বিজেপির কালা দিবস পালন করবে বলে জানান বিজেপির রাজ্য সভাপতি। এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, 25 তারিখ এই দিনে আপনারা জানেন ভারতবর্ষের একসময়কার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এমার্জেন্সি তিনি লাগু করেছেন। সেই যুগ চলে গেছে, কিন্তু মানুষ এখনও সেই এমার্জেন্সির কষ্ট, এমার্জেন্সির সেই সময় যে এক দল এক মত অন্য কিছু থাকবে না, এই যে চিন্তাধারা, এই চিন্তাধারা কিন্তু মানুষ এখনও ভোলেনি। মানুষ সেই জন্য পরবর্তী সময়ে কংগ্রেসকে এমন শাস্তি দিয়েছে যে যে কংগ্রেস একসময় আমাদের দুজন সাংসদকে দেখে হাসাহাসি করতো, লোকসভায় বলতেন তাদের নেতারা হাম দো হামারে দো, আজকে সেই কংগ্রেসের সংখ্যা থেকে গোটা দেশের মানুষ হাসে। আমরা সেই সময় মানুষের কাছে প্রণাম করে নতজানু ছিলাম, আজ 300-র বেশি সাংসদ নিয়ে আজও আমরা মানুষের কাছে, জনগণের কাছে মাথা নিচু করে মানুষের রায়কে মেনে নেওয়ার মতো ক্ষমতা ধৈর্য বা মন চিন্তা ভাবনা আমাদের আছে। বলছি যে রাজ্য বিধানসভা রেজলিউশন করুন, তাকে একদম যা যা পারেন রেজলিউশন করে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগেরও দরকার নেই, মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত বিষয় পড়াবেন সমস্ত বিশ্ববিদ্যালয়ে, তার থেকে জ্ঞানী আর কে আছে? যিনি সাহিত্যের পুরস্কার পাচ্ছেন, ছবি কোটি কোটি টাকায় বিক্রি হচ্ছে, এরকম বহুমুখে গুণের অধিকারী লিওনার্দো দা ভিঞ্চি ছিল বলে আমরা মনে হয়, এত গুণী মানুষ বিশ্ববিদ্যালয় স্কুল এগুলো মাস্টারমশাই শিক্ষক শিক্ষিকা নিয়োগেরই প্রয়োজন নেই। সেই জন্যই হয়তো রাজ্য সরকার এই মুহূর্তে সমস্ত শিক্ষককে চাকরি বিক্রি করছেন বা নিলাম করছেন, যে মমতা ব্যানার্জি বন্দ্যোপাধ্যায়ই পড়াবেন, অন্য কারো পড়ানোর দরকার নেই, যোগ্যতা থাকলেও হবে না থাকলেও হবে, টাকা দিলে হবে। তো সেই মানসিকতা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বিরাজ করছে। কার্যকর্তা আছেন, যারা কর্মী আছেন, এখানে প্রত্যেককে আমি গৌরব অভিনন্দন জানাই। এখানে উপস্থিত আছেন হাওড়া জেলার সভাপতি মাননীয় অরুণ দা, শ্রী অরুণ পাল চৌধুরী মহাশয়, উপস্থিত আছেন আমাদের রাজ্যের অন্যতম সম্পাদক হাওড়া জেলার নেতা উমেশ রায়, উপস্থিত আছেন আমাদের বিভাগের নেতা আমাদের পাণ্ডেদা মনোজ পাণ্ডেদা, উপস্থিত আছেন এই জেলার প্রাক্তন সভাপতি তথা এই আমাদের রাজ্যের এই মুহূর্তে রাজ্যের অফিস সেক্রেটারির দায়িত্ব সামলাচ্ছেন, সহ অফিস সেক্রেটারির দায়িত্ব সামলাচ্ছেন মাননীয় প্রত্যুষ মণ্ডল, যুব মোর্চার সাধারণ সম্পাদক ভাই অমিত সামন্ত সহ জেলার বিভিন্ন পদাধিকারীগণ, রাজ্যের অন্যান্য যদি কোনো নেতা থেকে থাকেন, আমার হয়তো মিস হয়ে গেছে যদি থেকে থাকেন, সহ হাওড়া গ্রামীণ জেলার এই সাংগঠনিক জেলার। হাওড়া থেকে মতিয়ার রহমানের রিপোর্ট, আনন্দবার্তা।